আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও দেখাবো যে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট বেশি পরিমাণে ব্যবহার করার কারণে অনেকটা বিরক্তিবোধ করে। তো আপনি চাইলে খুব সহজে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারেন। পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে মূলত ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা অনেক বেশি, কেননা ফেসবুকের মতো সকল সুবিধা আপনারা ইনস্টাগ্রামে উপভোগ করতে পারবেন। তো কীভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা যায় চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাপশনটি ইনস্টল করতে হবে। এর জন্য চলে আসবেন সরাসরি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর হওয়ার পর সার্চ বারে সার্চ করে দেবেন ইনস্টাগ্রাম লাইট লিখে। ফেসবুক লাইট লিখে যেমনভাবে আপনারা সার্চ করেন ঠিক একইভাবে ইনস্টাগ্রাম লাইট লিখে সার্চ করে দেবেন। মাত্র 2 MB এই অপশনটি অবশ্যই আপনার ইনস্টল করে নেওয়ার পর ওপেন অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে লক্ষ্য করুন সাইন আপ উইথ ইমেল অর ফোন নম্বর, অবশ্যই এখান থেকে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ফোন নম্বর দিয়ে আপনি চাইলে মূলত অ্যাকাউন্ট করতে পারবেন ইনস্টাগ্রাম, অথবা এখান থেকে জিমেল দিয়েও করতে পারবেন। জাস্ট এখান থেকে ইমেল অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনার জিমেল দিয়ে দিবেন। জিমেল দিয়ে পরবর্তী অপশনে মূলত আপনার জিমেলে ভেরিফিকেশন কোড যাবে, সেখান থেকে দেখে এসে পরবর্তী বক্সে কোডটা বসিয়ে দিলে হয়ে যাবে। এমনকি এখান থেকে ফোন নম্বর দিয়ে যদি খুলতে চান, তবে সেক্ষেত্রে এখান থেকে ফোন নম্বরের জায়গায় +880 দেওয়া রয়েছে। তো এইখান থেকে অবশ্যই এই বক্সে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কনফার্মেশন কোড, এখন মূলত আপনার নাম্বারটিতে একটা কল আসতে পারে, কল দিয়ে মূলত 6 ডিজিটের একটা কোড বলে দিতে পারে, অথবা মেসেজে আপনি কোডটি পেয়ে যাবেন। এই কোডটি আপনাকে এই বক্সে লিখে দিতে হবে। কল করেছে তো আমাকে মূলত কল করে বলে দিয়েছে 7509 14 এই কোডটি। তো আপনাদের মেসেজ আসতে পারে, কোডটি অবশ্যই আপনারা বসিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এন্টার ইয়োর ফুল নেম, তো এখান থেকে আপনার নামটা দিতে হবে। আপনি কোন নামে মূলত অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, জাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ পাসওয়ার্ড, এখান থেকে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে মিনিমাম 6 ডিজিটের। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, অবশ্যই আপনি আপনার মধ্যে ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর পারমিশন চাইবে, অবশ্যই আপনারা পারমিশনটি অ্যালাউ করে দেবেন। এমনকি এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে, তো অবশ্যই এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে অটোমেটিক্যালি একটা ইউজার নেম নিয়ে নিবে। তো আপনি চান যে ইউজার নেমটা চেঞ্জ করবেন, তবে সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ ইউজার নেম অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ইউজার নেম এখান থেকে লিখে দিবেন। যেটা অ্যাভেলেবল রয়েছে অবশ্যই এরকম টাইপে আপনাকে দিতে হবে। তো যাই হোক, যেটা রয়েছে সেটাই থাকবে। জাস্ট আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি, এমনকি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এবার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল ফটো অ্যাড করতে হবে, এই জন্য এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে ফটো আনার জন্য এখান থেকে চুজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করতে হবে। আর যদি মূলত ডাইরেক্ট এখন আপনি ছবি তুলে করতে চান, তবে সেক্ষেত্রে টেকে ফটো অপশনে ক্লিক করে একটা ছবি তুলে আপনি আপলোড করতে পারেন। যাকে আমি এখান থেকে চুজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিয়ে আমার ফোনের গ্যালারি থেকে জাস্ট আমি একটা ছবি আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে পারমিশন চাই, অবশ্যই পারমিশনটি অ্যালাউ করে দেবেন। এমনকি এখান থেকে নেক্সটে যত ছবি রয়েছে শো করবে। এখন আপনার যেই ফাইলে মূলত ছবি রয়েছে আপনি সেখানে যাবেন, গিয়ে আপনার ছবিটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর ওপর দিকে কোনায় সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো অ্যাড এড, জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এবার আপনি খুব সহজে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো কোনায় মানুষ এখানে যদি ক্লিক করে দেন, তবে সেক্ষেত্রে এখান থেকে এডিট প্রোফাইল অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি আপনার নেম ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকে ওয়েবসাইটের নামটা আপনি দিয়ে দিতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, পাশাপাশি এখান থেকে বায়ো, ফেসবুকে যেমনভাবে বায়ো এডিট করেন সেভাবে আপনি এখান থেকে বায়োতে দিতে পারবেন। তো যাই হোক, আমি কোনো কিছু দিচ্ছি না, তো অবশ্যই আপনি আপনার ইচ্ছা মতো করে দেবেন। পাশাপাশি এখান থেকে যদি হোম অপশনে ক্লিক করে দেন, তবে সেক্ষেত্রে এখান থেকে বিভিন্ন নাম আসবে, আপনি সেখান থেকে তাদেরকে ফলো করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কি আমরা তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।